ইনসিডেন্ট আসলে কি, আমরা সবাই বলি না আল্লাহ ভাগ্যে ছিল, হয়ে গেছে, হঠাৎ করে চলে এসেছে, আসলে এটা হঠাৎ করে আসে না, এটা আনএক্সপেক্টেড ইভেন্ট ঠিকই আছে, টিপিক্যালি সাডেন ইন নেচার, বাট অ্যাকচুয়ালি নট অল দা টাইম, কারণ আমরা এটাকে ওয়েলকাম করি যে আসো আনসেফ অ্যাক্স এর মাধ্যমে এই কাজ করতে করতে এটাকে ওয়েলকাম করি, ফাইনালি আপনাকে এসে একদিন না একদিন ধরে ফেলবেই। মানে এই যে এইটা আপনারা অনেকেই জানেন, এই যে হেনরিচ ট্রায়াঙ্গেল, এটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা রেশিও মডেল। এই যে রেশিওটা এখানে আছে দেখেন, 3329 and 1, তার মানে 3000 যদি আপনি ল্যাপস করেন, আপনার টাইম কিন্তু আসছে, মানে আমাদের টাইম আসছে, যখন আমরা 3000 কোটা পুড়িয়ে ফেলবো তখন দেখা যাচ্ছে যে ওই উপরে একটা যেটা রেড, এটা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরা সাধারণত কি করি, আমাদের দেশে, আমাদের দেশে যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে ওই উপরেরটা নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই যে ফেরিঘাটে যে 26 জন মানুষ মারা গেল, তারা সবাই দৌড়াদৌড়ি করেছে এই উপরেরটা নিয়ে, তাকে জেল দিয়েছে, অ্যারেস্ট করেছে, কত কিছু করেছে ওই লোকটা, ওই লোকটার কি দোষ ছিল, আই ডোন্ট ব্লেম হিম, সে এতদিন ধরে তার সবার সামনে এই বোটটা চালাচ্ছিল, এত স্পিডে চালাচ্ছিল, কেউ তো দেখে নাই, তাকে এখন ধরে আপনি জেল দিলেন, কি লাভ হলো, ঘটনা তো ঘটে ঘটে গেছে। সুতরাং আমাদের কোথায় কাজ করতে হবে সেটা এই বেজ লাইনে কাজ, এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে আমাদের উপরের দিকে যেয়ে আমরা অবশ্যই কমাতে পারবো, অবশ্যই, এটা এটা গ্যারান্টি। যদি আপনি এখানে কাজ করেন, আপনার অর্গানাইজেশন, আপনার পার্সোনাল সেফটিতে, আপনার ফ্যামিলিতে, কাজের ক্ষেত্রে চলাই ফেরাই যদি আপনি খেয়াল করেন, অবশ্যই আপনি এর রেজাল্ট পাবেন। এই দেখেন একটা ডেটা দেখেন, ইনসিডেন্ট ডেটা January 2021, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টস অনলি, নাম্বার অফ ইনসিডেন্ট ছিল 159, মারা গেছে 168, এটা ছিল প্রথম আলোর ডেটা, প্রথম আলোতে। তাহলে একটা জিনিস দেখছেন, ওই যে ফর্মুলাটা বললাম না, দেখেন তো আনসেফ অ্যাক্ট বা প্র্যাকটিস কতগুলো ঘটেছে, প্রতিদিন 16258টা পার ডে, সুতরাং এজ এ রেজাল্ট উই গট 168 ডেথ, ফ্যাটাল, কিন্তু আমরা এটা ভুলে যাই। আবার দেখেন যারা বাইক চালান বা যারা বাইরে রাস্তাঘাটে দেখতে পাবেন কিভাবে তারা বাইকটা চালায়, যেন তারা উড়ে চলছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ডর নেই, তারা যেন মানে তাদের কিছু হবে না, সবকিছুর থেকে তারা যেন প্রুফ। এইটা একদম, আরো আরো একটা ডেটা আমি দেখাই, এই দেখেন এটা ছিল গত ঈদের ঘটনা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পেপারে পড়েছেন কিনা আমি জানি না, ডিউরিং ঈদ 7 to 20 May, 14 days অনলি, এই 14 days এই 14 days অ্যাক্সিডেন্ট হয়েছে 239, মারা গেছে 314, ইঞ্জুরির কথা বাদই দিলাম। দেখেন তো আনসেপ এক বেড়েছে না কমেছে, ফর্মুলা দিয়ে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, দেখেন কয়েক মাসের ব্যবধানে, ওইটা ছিল জানুয়ারি আর এটা মে, 67,286 পার ডে, কোথায় চলছে, আমরা কি আসলে সামনের দিকে নাকি পিছনের দিকে, এটা চিন্তার বিষয় আছে। একটা কোশ্চেন আপনাদের কাছে, একটু পড়ে দেখেন তো, গত 24 ঘন্টায় আপনারা কি এই ধরনের কোন সিচুয়েশনের মধ্যে পড়েছেন যেটা আপনার জন্য হার্মফুল হতে পারতো কিন্তু হয়নি? কেউ একজন যদি চ্যাট বক্সে এটা লেখেন, কেউ পড়ে আমাকে একটু জানায়, একটু পরে, যে আপনারা গত 24 ঘন্টায় এই ধরনের কোন অবস্থার মধ্যে পড়েছেন কিনা, আনসেপ অ্যাক্ট বা ফেস কন্ডিশন, সিচুয়েশন, এনভায়রনমেন্ট, হোয়াট ইভার বিহেভিয়ার, যদি পড়ে থাকেন নাম্বার বলুন, কয়টা, দুইটা, তিনটা, চারটা, যেমন দু একটা উদাহরণ দেয় যে আপনি রাস্তা ক্রস করছিলেন, হঠাৎ একটা বাইক এসে আপনার হাতের অলমোস্ট হিট করেছিল কিন্তু করেন, এটাও কিন্তু একটা এই কোশ্চেনের একটা উত্তর, মানে একটা উদাহরণ বললাম। তো এইভাবে যদি আপনি ফেস করে থাকেন তাহলে আপনি নাম্বার বলতে পারেন, তখন আপনি কিন্তু আপনার নিজের অ্যাসেস করতে পারেন যে আপনি পার ডে কয়টা আনসেফ অ্যাক্ট আপনি নিজে করছেন, তার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করছে আপনার কলিগস, আপনার টিম, আপনার ওয়ার্কার। আমি করেছি, আমি করেছি, হ্যাঁ, এই তো, যেমন আমি করেছি, তার মানে, হ্যাঁ বলেন বলেন শুনি, এগুলো আমরা যা শেয়ারিং করলে আমাদের মনে থাকবে। আমি মাত্র এই সেশনে থাকাকালীন এই গাড়ির থেকে নেমে এই আমার মানে মনটা হলো এখানে, একটা মোটরসাইকেল আমাকে ছুঁয়ে চলে গেল। এই দেখেন, তার মানে 3000 আপনি যদি একটা পূরণ করলেন কেবল,
এখনো 2999 রয়েছে, কিন্তু এটা কিন্তু একটা কালেকটিভ ব্যাপার। আমি যদি একা মেনটেন করি তাহলেই যে আমি নিরাপদ থাকবো, নট নেসেসারি। এটা কালেকটিভ, হোলিস্টিক্যালি না হলে আমি ফুটপাথ দিয়ে হাঁটবো, আর একজন মোটরসাইকেল নিয়ে উঠে উঠে আসবে, আপনি কি করবেন? এখানে তো আপনার করার কিছু ছিল না। সুতরাং এটা হতে হবে কালেকটিভলি, আমাদের সবাইকে ব্যাপারে সচেতন হতে হবে। তাহলেই আমরা যারা সচেতন থাকার চেষ্টা করছি বা করি বা সামনে করব, তারা নিরাপদ থাকতে পারবো। তা না হলে কিন্তু আমরাও নিরাপদ না।